ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কেমাজউদ্দিন আহমেদ ভোরে মারা গেছেন রাত আড়াইটায় মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে নেওয়া হয় ল্যাবিড হাসপাতালে পরে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি অধ্যাপক কেমাজ উদ্দিন আহমেদের বয়স হয়েছিল সাতাশি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার লিখিত বইয়ের সংখ্যা অর্ধ শতাধিক দেশ বিদেশের অনেক জার্নালে প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যাও শতাধিক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ উনিশশো বিরানব্বই সালে একুশে পদক লাভ করেন